হেল্ল' ফ্ৰেণ্ডছ, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল কুমাৰ বসন্ত আসাম। প্ৰাথমিক পৰ্যায়ত গণিত শিক্ষণৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন এই ভিডিঅ'টোত আলোচনা কৰা হ'ব। বিশেষকৈ মাল্টিপুল চইচ কুৱেশ্যন MCQ সেই সম্পৰ্কে ভিডিঅ'টোত থাকিব। আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাব, আপোনালোকৰ বাবে অতি প্ৰয়োজনীয় এইটো ভিডিঅ'। আহক আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। শিক্ষক বন্ধুসকল, NIRCEৰ অধীনত DLED পাঠ্যক্ৰম অধ্যয়ন কৰি থকাসকলৰ কাৰণে কোৰ্চকোড G504 আছে। এই ভিডিঅ'টোত মূলত কোৰ্চকোড 504ৰ যি Unit 8 আছে, 8 নম্বৰ গোটৰ তথ্য পৰিচালনা, সেই অধ্যায়ৰ কিছু MCQ কুৱেশ্যন আলোচনা কৰা হ'ব। আৰু যিসকল শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে SCERTৰ অধীনত DLED পাঠ্যক্ৰম অধ্যয়ন কৰি আছে, সেইসকলৰ বাবেও এই ভিডিঅ'টো প্ৰয়োজনীয় হ'ব। বিশেষকৈ NIRCEৰ পৰীক্ষা সমাগত, আৰু সেই পৰিপ্ৰেক্ষিতত এই ভিডিঅ'টো কম সময়ৰ ভিতৰত প্ৰস্তুত কৰিব লগা হোৱাৰ বাবে স্ক্ৰীণত মই প্ৰশ্নসমূহ দেখুৱাব নোৱাৰিলোঁ, তাৰ বাবে দুখিত। তথাপি আপোনালোকে ইয়াৰ অডিঅ'টোত আপোনালোকে গুৰুত্ব দিব, আপোনালোকৰ পৰীক্ষাৰ বাবে এই প্ৰশ্নকেইটা যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ হ'ব। আপোনালোকে ভিডিঅ'টো বাৰে বাৰে প্লে' কৰিও আপোনালোকে শুনিব পাৰিব আৰু প্ৰয়োজন সাপেক্ষে নোট কৰি ল'ব পাৰিব। আহক আমি প্ৰথম প্ৰশ্নটোলৈ আগবাঢ়ো। প্ৰথম প্ৰশ্নটো হৈছে ষ্টেটিষ্টিক্স শব্দটো আহিছে, মানে ইয়াতে চাৰিটা বিকল্প থাকিব, গ্ৰীক ভাষাৰ পৰা, লেটিন ভাষাৰ পৰা, ইংৰাজী ভাষাৰ পৰা, আৰু ওপৰৰ এটাও নহয়। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে লেটিন ভাষাৰ পৰা। এতিয়া আপোনালোকে জানিবলগীয়া কথাটো হ'ল যে ষ্টেটিষ্টিক শব্দটো ক'ৰ পৰা আহিছে, লেটিন ভাষাৰ পৰা। ইয়াৰ পিছৰ প্ৰশ্নটো হৈছে বৃত্তৰ কেন্দ্ৰত কোণৰ পৰিমাণ হৈছে, ইয়াতে চাৰিটাৰ বিকল্প থাকিব, 90 ডিগ্ৰী, 180 ডিগ্ৰী, 270 ডিগ্ৰী আৰু 360 ডিগ্ৰী। আপোনালোকে মই কওঁতে চাৰিটা কওঁতে গম পাইছে যে প্ৰথমটো এ, দ্বিতীয়টো বি, তৃতীয়টো চি আৰু চতুৰ্থটো ডি। মই ABCD নকৈ আপোনালোকক মই কম সময়তে ক'বলৈ চেষ্টা কৰিছোঁ, 90 ডিগ্ৰী, 180 ডিগ্ৰী, 270 ডিগ্ৰী আৰু 360 ডিগ্ৰী। এই চাৰিটাৰ ভিতৰত কোনটো শুদ্ধ আপোনালোকে বাছি উলিয়াব লাগে। প্ৰশ্নটো কি আছিলে যে বৃত্তৰ কেন্দ্ৰত কোণৰ পৰিমাণ হৈছে, মানে অৰ্থাৎ বৃত্তৰ কেন্দ্ৰত কোণৰ পৰিমাণ কিমান। উত্তৰ হৈছে 360 ডিগ্ৰী। 3 নম্বৰ প্ৰশ্নটোলৈ আগবাঢ়িছোঁ যে ডাকচিহ্ন তালিকাৰ অন্য এটা নাম, এই ডাকচিহ্ন থকা বা ডাকচিহ্ন থকা তালিকাখনৰ অন্য এটা নাম কি। ইয়াতে কেইবাটাও আছে, চাৰিটা আছে, বাৰংবাৰ্তা বিতৰণ তালিকা, সঞ্চয়ী বাৰংবাৰ্তা বিতৰণ তালিকা, সঞ্চয়ী বাৰংবাৰ্তা বিভাজন তালিকা আৰু চতুৰ্থত আছে কি, ওপৰৰ এটাও নহয়। এই চাৰিটাৰ ভিতৰত শুদ্ধ উত্তৰটো হৈছে বাৰংবাৰ্তা বিতৰণ তালিকা। অৰ্থাৎ আমি প্ৰশ্নটোৰ লগত পোনপটীয়াকৈ যদি আমি কওঁ যে ডাকচিহ্নৰ তালিকাৰ অন্য এটা নাম হৈছে, উত্তৰত হ'ব বাৰংবাৰতা বিতৰণ তালিকা। 4 নম্বৰ প্ৰশ্নটো হৈছে সাধাৰণতে আমি তথ্যবোৰ প্ৰকাশ কৰোঁ, ইয়াতে চাৰিটা আছে অপশ্যন, সাধাৰণতে আমি তথ্যবোৰ প্ৰকাশ কৰোঁ, প্ৰথম হ'ল এ হ'ল 2 ধৰণে, বি হ'ল 3 ধৰণে, চি হ'ল 4 ধৰণে, ডি হ'ল 5 ধৰণে, যে আমি সাধাৰণতে তথ্যবোৰ কেইটা ধৰণত প্ৰকাশ কৰোঁ। ইয়াৰ উত্তৰ হৈছে 3 ধৰণে। 5 নম্বৰ প্ৰশ্নটো হৈছে দণ্ডলেখ এবিধ, ইয়াতো 4টা অপশ্যন আছে, এ চিত্ৰলেখ, বি পাইলেখ, চি দণ্ডচিত্ৰ, ডি ওপৰৰ এটাও নহয়। প্ৰশ্নটো আছিলে কি যে দণ্ডলেখ এবিধ, দণ্ডলেখ কি হ'ব পাৰে, উত্তৰটো হৈছে চিত্ৰলেখ, এতিয়া দণ্ডলেখ এবিধ হ'ল চিত্ৰলেখ। এবাৰ আমি 6 নম্বৰ প্ৰশ্নটো আগবাঢ়িছোঁ যে গৌণ তথ্যৰ প্ৰধান উৎস কি, ইয়াতে বিকল্প আছিলে কি কি, 2টা, 3টা, 4টা আৰু 5টা, যে গৌণ তথ্যৰ প্ৰধান উৎস আচলতে কেইটা। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে 2টা। 7 নম্বৰ প্ৰশ্নটোলৈ আগবাঢ়িছোঁ যে তথ্য মুঠতে কেই প্ৰকাৰৰ, ইয়াতে 4টা যি অপশ্যন আছে তাতে 2 প্ৰকাৰৰ, 3 প্ৰকাৰৰ, 4 প্ৰকাৰৰ আৰু চতুৰ্থত আছে ওপৰৰ এটাও নহয়। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে 3 প্ৰকাৰৰ,
অর্থাৎ তথ্য মুঠতে তিনি প্রকার। এবার আঠ নম্বর প্রশ্নটা আগবাড়ি যে তথ্য সমূহ ব্যবহারের উপযোগীক সজাই তোলার প্রণালী প্রধানক কেটা ইয়াতো আমি চারিটা বিকল্প আছে, এটা দুটা তিনিটা আর চারিটা, মানে এত আছে এটা, বিত দুটা, সিট আছে তিনিটা, ডিট আছে চারিটা। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে সি, তিনিটা। প্রশ্নটি মানে পুনের এবার কই দিছো যে তথ্য সমূহ ব্যবহারের উপযোগীক সজাই লওয়া প্রণালী প্রধানক কেটা, উত্তর হল তিনিটা। এবার ন নম্বর প্রশ্নটা আগবাড়ি যে তথ্য সমূহ একে জাতীয় শ্রেণীর বিভাজন করাকে কি বলে, তথ্য সমূহ একে জাতীয় শ্রেণীর বিভাজন করাকে, ইয়াতে চারিটা আছে যে শ্রেণীকরণ, সমূহিতকরণ, তালিকাকরণ আর উপরের এটাও নহয়। ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে শ্রেণীকরণ। এবার আমি দশ নম্বর প্রশ্নটা আগবাড়ি দশ নম্বর প্রশ্নটা হয়েছে যে এটা শ্রেণীর উচ্চ আর নিম্ন সীমা দুটার পার্থক্য কি বলে কোয়া হয়। ইয়ার উত্তরটি হয়েছে ইয়াতে আপনার চারিটা আছে, পরিসর, শ্রেণী দৈর্ঘ্য, মধ্যবিন্দু, উপরের এটাও নহয়। শুদ্ধ উত্তরটি হয়েছে শ্রেণী দৈর্ঘ্য। মানে পুনেরবার কই দিছো প্রশ্নটা যে দশ নম্বর প্রশ্ন আসলে কি এটা শ্রেণীর উচ্চ আর নিম্ন সীমা দুটার পার্থক্য কি বলে কোয়া হয়। ইয়ার উত্তর হয়েছে শ্রেণী দৈর্ঘ্য। আজিলে আমি এই দশটা প্রশ্ন এই ভিডিওটি সামৰি ললো। আপনাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তাহলে আপনাদের এই ভিডিও তলতে থাকা যে সাবস্ক্রাইব বলে লিখার রেড বুটন আছে আপনাদের তাতে প্রেস করে সাবস্ক্রাইব করে লব। আর যদি এই ভিডিওটি ভাল পাইছে লাইক করব, আপনাদের কিনা মতামত থাকলে আপনাদের কমেন্ট করব, আর আপনাদের শিক্ষক আর বিভিন্ন শিক্ষকর গ্রুপবিলাক ভিডিওটি শেয়ার করব পাৰিব। আপনার পরীক্ষার উপযোগীকে মানে আরো কেবাটাও ভিডিও প্রস্তুত করম, আপনাদের ভিডিও সমূহ চাব আর ইউটিউবত গিয়ে সার্চ অপশন কুমার বসন্ত আসাম বলে লিখব, কুমার বসন্ত আসাম বলে লিখার লগেলগে মোর চ্যানেলটা পাব, চ্যানেলটোর টাইটলট অর্থাৎ চ্যানেলটোর নামটো আপনাদের ক্লিক করে দিয়ারে আপনাদের পাই যাব। অর্থাৎ আপনাদের যিনি আপনার প্রয়োজনীয় ভিডিও আছে ভিডিওখিন আপনাদের চাব পাৰিব। আজিলে ভিডিওটি ইমানটা সামৰিব বিচাৰিছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।